জুনিয়র হোমিও চিকিৎসক বন্ধুরা, তোমাদের আর একটা কেস আবার শেখাচ্ছি। এ হচ্ছে রবিউল ইসলাম। রবিউলের 31 বছরের তত্ত্বাবধায়ক যুবক, কিন্তু ওর খুব প্রবলেমে পড়ে গেছে। ও হি হ্যাজ ডেভেলপড রাইট সাইডেড সাইটিকা, হাঁটতে পারছে না, চলতে পারছে না। একটা 31 বছরের কর্মঠ যুবক যদি এই অবস্থায় প্যারালাইজড হয়ে যায়, মানে হাফ প্যারালাইজড মতো হয়ে যায়, তাহলে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ওনাকে নিয়ে এসছেন এই মিস্টার, কি নাম জানো? অভিজিৎ নাহা। মিস্টার অভিজিৎ নাহা, ওনার অফিস কলিগ নিয়ে এসছেন। ওনার ওয়াইফের এরকম মারাত্মক একটা কেস সারিয়েছি, সেই জন্য ওনা উনি নিয়ে এসছেন। আমি তোমাদের বলি যে চেম্বারের জন্য ডাক্তারের ওইখানে চেম্বার, এইখানে ডেকোরেশন, এইসব খুব ইম্পর্টেন্ট কথা নয়। তোমার রোগী ছাড়লে সেই যে আরোগ্যিত রোগী তোমাকে রোগী আনবে। এই মিস্টার নাহার ওয়াইফ, আপনার ওয়াইফের কেসটা একটু সংক্ষেপে বলুন। আমার ওয়াইফের রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছিল গত বছর, তো অনেকদিন ধরেই ভুগছিল, তো হাতে গাঁটে গাঁটে ব্যথা ছিল। মোট কথা লাস্টে ক্রিপেল স্টেজে চলে এসেছিল, গিয়ে বেড রিডেন, পুরো হাত পা ফুলে, কিছু মানে উঠতে পারছিল না, কোনো মতে নড়াচড়া করছিল। তো তখন ডাক্তারবাবুকে নিয়ে আসি বাড়িতে, তো উনি প্রথম 7 দিনের ওষুধেই অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানসিকভাবে যেভাবে ভেঙে পড়েছিল, সেই মানসিক একটা পজিটিভ ফিলিং চলে এসেছিল। আস্তে আস্তে এখন মোটামুটি 5-6 মাস ধরে উনি ট্রিটমেন্টে আছে, এখন বাড়িতে হেঁটে বেড়ায়। এখন হেঁটে বেড়াচ্ছে, আরো ভালোভাবে হাঁটার ব্যবস্থা আমি করে দেবো, আমি আশা করছি উন্নতি হবে। তো রাকিবুলের রাইট সাইডের সাইকিকা ডেভেলপ করেছে, ও হাঁটতে চলতে। রাকিবুল তুমি একটু হেঁটে দেখাও, আমি ডাক্তার বন্ধুদের শেখাচ্ছি কেসটা কি কষ্ট হচ্ছে। দেখো ছেলেটা উঠতে চলতে এই বয়সে কি অবস্থা দাঁড়িয়েছে, ছেলেটির কি দুর্বিষহ হয়ে পড়েছে। ওর একটুখানি হেঁটে দেখো, হাঁটতে পারছে না। তোমরা দেখে রাখো, এই রাকিবুল দৌড়াবে, সেই ছবি আমি কয়েকদিন পরে দেখাবো তোমাদের। ঠিক আছে রাকিবুল, তুমি বসো, দেখো কি কষ্টের মধ্যে আছে, একটুও চলতে পারছে না। তাহলে রাকিবুলের আমি কেস টেকিং করলাম, কেস হিস্ট্রি নিলাম, বসো। ও পিজিতে আমাদের অ্যালোপ্যাথিক হসপিটালে দেখিয়েছে, তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করিয়েছে, অ্যালোপ্যাথিক পেন কিলার দিচ্ছে, যখনই খাচ্ছে তখনই কমছে। আলটিমেটলি রাকিবুলের এই কষ্ট, রবিউল, সরি রাকিবুল নয়, ওর নাম রবিউল, রবিউলের কষ্টই চলছে। তাহলে আমি কেস টেকিং করলাম, তোমরা দেখো রাইট সাইডের সাইটিকা ফলোয়িং করোনা, ওর করোনা হয়েছিল, তারপরে ডেভেলপ করেছে। ডিউরিং স্লিপ সাডেন জার্কস অব দ্য মাসলস, ওর মাসলগুলো জার্ক। আচ্ছা রবিউল, তোমার যে ঘুমের মধ্যে যে জার্ক করে, তুমি কি লক্ষ্য করেছো কোন পায়ে বেশি করে? সেটা খেয়াল করনি। আচ্ছা ঠিক আছে, ওর পাস্ট হিস্ট্রির মধ্যে জন্ডিস হয়েছিল, আর এখন ওর হেপাটাইটিস বি আছে, অনেকদিন আর টেস্ট করেনি, হেপাটাইটিস বি পজিটিভ ছিল। ওর পায়খানা শক্ত হয়, মল শক্ত হয়, রোজ কি হয় স্টুল? কিন্তু তোমার কিন্তু শক্তের টেন্ডেন্সি একটু কনস্টিপেটেড, আমরা বলতে পারি। শীত গরমের মধ্যে গরম বেশি বলেছ, শীত গরমের মধ্যে গরম বেশি, আর খাবার দাবার মধ্যে ডিম ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, গরম খাবার দাবার ভালোবাসে, তাই বলেছে তো আমাকে। মিষ্টির প্রতি তোমার একটু পছন্দ আছে, আর খাবার দাবার একটু গরম পছন্দ করো, গরম পছন্দ করে, ঘাম বেশি, সোয়েট প্লাস প্লাস, ঘামে একটা দুর্গন্ধ থাকে, তোমার ঘাম বেশি, ঘামে একটু ব্যাড স্মেলিং থাকে, তোমার ওয়াইফও বলেছে একটু স্মেলিং পাই। আচ্ছা এমনি মেন্টাল সিমটমের মধ্যে মাইল্ড টেম্পারমেন্ট, ও চট করে রাগে না, ও সেরকম নয়, কিন্তু ডিক্টেটোরিয়াল মনোভাব এবং জেদি মনোভাব ওর খুব আছে, অবস্টিনেসি। ও যেটা মনে করে যে আমি যেটা ডিসিশন নেয়, হয়তো 5-10 জনের সাথে কথা বললো, কিন্তু যা ডিসিশন নিজে নিল সেটাই দ্যাটস ফাইনাল, এটা তো ঠিক রবিউল, এটা করে এবং খুব জেদি। কিরকম জেদি, ও অফিস থেকে ওর বাড়িতে ঘাস কাটার জন্য একটা মেশিন চেয়েছিল, অফিস দেয়নি, ও তার জন্য মেশিন কিনে নিয়ে চলে এলো। এরকম বা খেতে কোনো প্রবলেম হচ্ছে, ও সঙ্গে সঙ্গে জিনিস কিনে নিয়ে চলে আসে, এইটাই তুমি আমাকে বলেছো। তাহলে আমরা মেন্টালি পেলাম বন্ধুরা ডিক্টেটোরিয়াল মনোভাব, অবস্টিনেসি ভাব, জেদি, একগুঁয়ে, ঘাম বেশি, ঘামে গন্ধ আছে, মিষ্টি খেতে ভালোবাসে, গরম খাবার খেতে ভালোবাসে, কনস্টিপেশন, স্টুল ইরেগুলার, এবং জন্ডিস হয়েছিল, এখনও হেপাটাইটিস আছে। সো লাইকোপোডিয়াম ইজ প্যাথোলজিক্যাল অলসো অ্যান্ড ইম্পর্টেন্ট মেডিসিন ফর হেপাটোবিলিয়ারি ডিজর্ডার। তার সাথে রাইট সাইডের সাইটিকা, সাইটিকা পেলাম ডান দিকের। লিভার কমপ্লেন্স আছে ওর, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম লিভার ট্রাবলস, হি হ্যাড অ্যান অ্যাটাক অফ জন্ডিস, এবং মাইন্ডের মধ্যে ডিক্টেটোরিয়াল মনোভাব, অবস্টিনেসি মনোভাব, একগুঁয়ে, যা মনে করবে তাই ভাবে, যদি মানে নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে চায়, কারোর কাছে পরাজিত হতে চায় না, এসব সিমটম লাইকোপোডিয়ামের আছে।
এবং মিষ্টি খেতে ভালোবাসে, গরম খাবার দাবার খেতে ভালোবাসে এবং স্টুল ইরেগুলার অ্যান্ড হার্ট কনস্টিপেটেড, অল সিমটমস গো ইন ফেভার অফ লাইকোপোডিয়াম। তো রবিউল, তোমাকে পারমিশন নিয়ে আমি ভিডিওটা করেছি ডাক্তার বন্ধুদের কেসটা শেখাবো বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার ওয়াইফ সুস্থ হয়েছে বলে আপনি আপনার অফিসের কলিগকে নিয়ে এসছেন, ওকেও আমি সুস্থ করে দেবো, 15-20 দিনের মধ্যে দেখবো ও হাঁটছে দৌড়াচ্ছে। আপনি যে আশা এবং প্রত্যাশা নিয়ে এসছেন তা আমি পূরণ করব। আপনাদের দুজনকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাই।